হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ চলে এসছি আমি মরিচের জমিতে তো মরিচের কিছু রোগ আপনাদের দেখাবো যারা বিশেষ করে নতুন মরিচের চাষি তাদের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটা দেখুন তো মরিচের যে রোগ আপনাদের দেখাবো সে রোগটা হচ্ছে মরিচ হলুদ হয়ে ঝরে যাওয়া মরিচ ছিদ্রকারী পোকার যে আক্রমণ এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় অনেকগুলি মরিচ পড়ে আছে এই যে এ দেখুন অনেকগুলো মরিচ পড়ে আছে এই সব বিষয় নিয়ে আলোচনা করব কি বিষ দিলে ও কী কীটনাশক দিলে আপনারা এর হাত থেকে রক্ষা পাবেন সেই সব বিষয়ে আলোচনা করব যে দেখতে চাইছেন মরিচ ছিদ্র করেছে এটা কি সে করছে কি কারণে হচ্ছে সেই বিষয়েই আলোচনা করব তো এই জমিটাতেই দুটো রোগ আছে যেমন একটা আছে শুধু হলুদ হয়ে পড়ে যাওয়া আর একটা আছে ফুটু করা পোকার ফুটু এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলা এইগুলা ফুটো করেছে আর কিছু কিছু আছে এমনি ঝরি পড়েছে এই যে তো এটা টানের জন্যও একবার ছোটো জালিগুলা পড়ে যায় হলুদ হই আর যেগুলো ফুটো করা আছে সেগুলা প্রধানত লেদার আক্রমণ আপনার এই জন্য লেদা পোকার বিষ দেবেন আমি কয়েকটা বিষ স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ডেসক্রিপশনে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আর যদি আপনারা বেগুনের চাষ করেন তাহলে বেগুনের যদি মিক্সার কীটনাশক থাকে আপনাদের কাছে তাহলে মিক্সারও পরপর দু তিন দিন দিতে পারেন তাহলে এটা থাকবে না এই পোকা একদমই গাছ থেকে চলে যাবে তো দেখায় আপনাদের ল্যাদাটা এই যে মরিচটা ফুটো করিস এই যে এই যে ল্যাদা পোকা এই যে পোকাটা দেখতে পাইছেন হয়তো এই যে এই পোকাতেই আক্রমণ করে মরিচে এই যে লেতা পোকা তো এটার জন্যে পোফেক্ট সুপার ব্যবহার করবেন সপ্তাহে অন্তত পক্ষে একবার সুপার সুপারই গাছে ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে ফুটো করেছে প্রফেক সুপার ব্যবহার করবেন আরও কয়েকটা কীটনাশকের ইয়ে আমি নাম দিয়ে দেব আপনাদের ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন এই যে মরিচের জমি প্রচুর প্রচুর ক্ষতি করেছে লেতা পোকায় বড়ো বড়ো মরিচ এই যে দেখুন এই যে আমি কীটনাশক এখন নাশিনি আসলে আমি ভিডিওর মধ্যে দেখে দিতাম আপনাদের আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মরিচের জমি আর মরিচের এই যে এর একটা রোগ এই যে এটাও একটা রোগ কুকড়ানো আপনারা আমার এই পাতা কোঁকড়ানো রোগের ভিডিও আগে দেওয়া আছে আপনারা দেখতে পারেন